মানে এখানে কি গাজার ব্যবসা চলে? বরিশালে আমি এতবার এসেছি, এই সাইডটা কখনো আসেনি, এই সাইডটা আমিও প্রথম। এদিকটা আবার আসা বারণ টারণ কিনা কে জানে, এখান থেকে না থাকাই ভালো। এখানে বরিশালের যে প্রত্যন্ত অঞ্চল ছিল, ইন্ডিয়ান পেঁয়াজটার দামটা কম ছিল বলে সেটা চলে বেশি, বাট চাহিদা বেশি দেশি পেঁয়াজে, কিন্তু সেটা আবার দাম এক্সপেন্সিভ। এই জায়গাটা হচ্ছে কি সেই বোট রোড, তার পাশে যে কীর্তনখোয়া নদী সেটা, এইখানে সেই খালের মতো, এইখানে সেই মাল আছে। জায়গাটা মানে এই কাজ চলছে না, এটা গভীর করছে। এখান থেকে ওই পোর্ট রোডের মালগুলো আসে, সেই কারণে এরকম ঠিক আছে। এখানে ওই কাজবাজ চলছে, যাই হোক আমরা প্রতীক্ষা যাই। এটা হচ্ছে বরিশালের সেই মাছ বাজারের ভিতরে, পোয়াল ভেটকি পাঙাশ মাংস এখানে এখানে 20 কিলো, এত এক্সপেন্সিভ 850। আচ্ছা 1250 টাকা করে পেয়েছি আমরা, 1200 করে। এটা কত কিলো আছে? এটা আছে 3.5 কেজি। 3.5 কেজি মানে 1250 টাকা করে হলে 3000 টাকার উপরে দাম, মানে ওই তোমার 4000 টাকার কাছাকাছি। হ্যাঁ 4000-এর কাছাকাছি দাম আছে। এটা ব্যাপক জমজমাট মাছের বাজার, এখানে প্রচুর মাছ আসে আর বিভিন্ন জায়গা থেকে মাছ আসে এখানটায়। এখন ইলিশ পাওয়া যাচ্ছে এখানটায়, বাট এখানে কখনো কখনো ইলিশ পাওয়া যায় না, মানে কিছু কিছু সময় ইলিশ ধরা এদের মানে বারণ থাকে, তো সেই সময় তারা ইলিশ মাছ ধরতে পারে না, বাট এখন ইলিশ মাছ তারা ধরতে পারবে। এছাড়াও মাছের বাজার আরও অনেকগুলো আছে, বাট এটা সবথেকে বড়ো পাইকারি মাছের বাজার বরিশালে। চলুন এই পাড়টা আমরা ঘুরে আসি। কাকা লেগেছে? বাংলাদেশে অনেকেই আছে, আমাকে বলেছিল যে নাকি পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে, তো আমি দেখালাম যে এরকম সব জায়গায় থাকে, ইন্ডিয়াকে তুলনা করে বলেছিল। আসলে কি আমাদের দেশ বাংলাদেশ এগুলো সবই প্রায় একই ক্যাটাগরির। তো এটা হচ্ছে সেই পিঁয়াজ কুর্তির ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি। এখানে সব পিঁয়াজ টিয়াজ হচ্ছে, গাড়িগুলোকে বেরিয়ে যায়। এখানে পেঁয়াজের কত কি দাম সেটা কাউকে জিজ্ঞেস করে যদি বলতে পারতাম। কাকা আপনার নাম? আর এই রসুন এগুলো সব কিলো বলছেন আপনি? চায়না রসুন কিলো। আর রসুনের কত কত রকমের হয়? চায়না হয়, ইন্ডিয়ান হয়? আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান খালি পেঁয়াজ আছে, এখন বন্ধ। আচ্ছা আচ্ছা, তাহলে আর আদা, আদা কিরকম দাম? এরকম কিলো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অন্য ঘরে একটা আইডিয়া করে বললেন আর কি। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের পেঁয়াজের আর বর্তমানে সেই আদা রসুন পেঁয়াজের দাম, তো এটা আবার ওঠানামা করে, মানে এটা যে এখন সব সময় তা না, এটা এই মুহূর্তে দাম, আজকের দাম এটা, এটা ওঠানামা করে। আর পেঁয়াজ ইন্ডিয়া থেকে আসে, বাট এই মুহূর্তে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসছে না, তো তাদের দেশি পেঁয়াজ যেটা সেটাই বিক্রি হচ্ছে এখন। এটা যাই হোক, তো পেঁয়াজের দামটা এরকম। আর ইন্ডিয়ান, আচ্ছা দাম বেশি থাকে কোনটা? যখন ইন্ডিয়ান পেঁয়াজ আসতো ইন্ডিয়ান পেঁয়াজের দাম বেশি থাকতো? দেশি পেঁয়াজের দাম বেশি থাকতো। তাও চল বেশি কোনটা, চাইতো বেশি কোনটা? দেশিটা বেশি চাই, চল বেশি। মানে ইন্ডিয়ান পেঁয়াজটার দামটা কম ছিল বলে সেটা চলে বেশি, বাট চাহিদা বেশি দেশি পেঁয়াজে, কিন্তু সেটা আবার দাম এক্সপেন্সিভ, বুঝতে পারলেন? তো যাই হোক আমরা আরও ঘুরি, আপনাদের দেখাই, তো ভালো লাগলো, থ্যাংক ইউ। ব্যাপারটা বুঝতে পারলেন, এখানটায় দুরকমভাবে হয়, এখানটা হচ্ছে কি ইন্ডিয়ান পেঁয়াজও পাওয়া যেত আর হচ্ছে দেশি পেঁয়াজও পাওয়া যেত, তবে ইন্ডিয়ান পেঁয়াজের বেশি চাহিদা, কিন্তু লোক বেশি চায় হচ্ছে দেশি পেঁয়াজ, কিন্তু দেশি পেঁয়াজের দাম বেশি বলে সেটা কম কেড়ে, আর ইন্ডিয়ান পেঁয়াজটা আবার কম দামে বিক্রি হয়,
সেই কারণে ইন্ডিয়ান পেঁয়াজটা বেশি চাহিদা, মানে লোকে কম দামে কিনতে পারে সেই কারণে। মানে দোকানদার যেটা বললেন আমি সেই কথাই আপনাদেরকে বলছি আর কি। তো আমি রয়েছি বরিশালের পেঁয়াজকুটির ভিতরে, এখানে আদা রসুন পেঁয়াজ এই সমস্ত পাওয়া যায় খুবই, মানে এটা সব পাইকারি হোলসেল। তো সেইখান থেকে যাচ্ছি, আসলে আমি এইখানে আগেও এসেছি বাট এইখানে সেইভাবে ভিডিও করা হয়নি। আমার ইচ্ছা ছিল যে এখানে কীরকম কী দাম সেগুলো নিয়ে একটা ভিডিও বানাবো, তো সেটা দেখলাম ভালোই লাগলো। এখানে লঙ্কাও পাওয়া আছে, লঙ্কাও এখানে কিনতে পারে। লঙ্কা কত করে কাকা? 30 টাকা 300। মানুষজন বেশিরভাগই সব ভালো, কিছু কিছু মানুষজন আছে যারা হচ্ছে কিছু রেগে যায়, হট করে কারোর সামনে নিয়ে গেলে তারা তো রেগে যাবেই বা, তবে অধিকাংশ মানুষই অ্যাপ্রিসিয়েট করে, সেটা বেশ ভালো লাগে। তো বরিশালে এসে আমরা একটু বাজার ঘুরে বেড়াচ্ছি, এখানে একটু বাজারের কেমন কী দাম জিনিসপত্র সেটা দেখছি ঘুরে ঘুরে। লোহার দোকান, বরিশালে একটা বড় বন্দর, তো এখানে সব কিছুই পাওয়া যায়। যেমন আমরা এখন চলে এসেছি আবার লোহাপট্টির ভিতরে, এটা পুরাতন হাটখোলা, এখানে বিক্রি হয় লোহার জিনিসপত্র, চারিদিকে সব লোহার জিনিসপত্র। এখানটায় দেখুন টুকটাক টুকটাক আওয়াজ হয় চারিদিকে, আসুন ঘুরে আসি এদিকে দেখাই সব লোহার। বাজার ভালো না? বরিশালে আমি এতবার এসেছি, এই সাইডটা কখনো আসেনি, এই সাইডটা আমিও প্রথম। তো এখানে দেখি এখানে সব লৌহ ইস্পাতের যত জিনিসপত্র আছে সব এখানটায়, লোহার জিনিস এখানটা পাওয়া যায় সব। এই জায়গাটার নাম হচ্ছে কি হাটখোলা। তো হাটখোলাটা বেসিক্যালি হচ্ছে ওই লোহার জন্যই দেখতে পাচ্ছি, সব লোহার দোকান এখানে চারিদিকে, লৌহ ইস্পাতের দোকান টোকান রয়েছে। মানে এগুলো সব হচ্ছে কি ওই মানে ব্যবসায়িক জায়গা, মানে বরিশাল সদরের উপরে ব্যবসায়িক জায়গা এগুলো, এখানে লোহার জিনিসপত্র বেশি। হাটখোলা জায়গাটার নাম, এখানে ফ্ল্যাট হচ্ছে আবার দেখতে পাচ্ছি, বেশ জমজমার জায়গাটা। কেমন লাগছে? খুব সুন্দর, মানে কেমন সুন্দর, অনেকটাই সুন্দর। হ্যাঁ, ও মোটামুটি যে কটা মসজিদ দেখতে পাচ্ছে প্রত্যেকটা মসজিদের ফটো আর ভিডিও তুলেছে, তাই না? আবার এদিকটা হচ্ছে কি ভাঙাড়ির ব্যবসা যারা করে, ভাঙার ব্যবসা ভাঙাড়ি জায়গা বলা হয় সেইগুলো দিকতে। আবার তিন ক্রয় বিক্রয় করা হয়। এটা হচ্ছে মাদ্রাসা রোড হাটখোলা বরিশাল, ওখান থেকে হাঁটতে হাঁটতে আবার ওখানে একটা বস্তি এরিয়ার টাইপ এদিকটা চলে আসে। সামনে দেখছি একটা সেই ই রয়েছে ব্রিজ, যাই এদিক থেকে ঘুরে আসি। বল তুলে মেরে যায় একটা, হ্যাঁ মেরে সরি বাসে চলে বুঝতে পারেন। এখানকার মানুষের ঘর বাড়ি দেখুন, এখানটা একটা ব্রিজ মতো রয়েছে, মানে কোন দিক দিয়ে কোন দিকে চলে আসতাম। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি, ওই যে রসুলপুর, এটা হচ্ছে রসুলপুর, ওই যে সামনে লেখা আছে রসুলপুর, ওই যে বাজারটা পোর্টোর তার এই পারটা হচ্ছে এই রাস্তাটা, এই জায়গাটা, মানে এই পার দিয়ে গেলে আবার নদী দেখা যায় নিশ্চয়ই। চলুন দেখে আসি এবার ওই পারটা গিয়ে, এটা হচ্ছে ব্রিজের উপরে। এদিকটা একটুখানি মানে বস্তি টাইপ এরিয়া, এখানে আবার কোস্টগার্ড, বাংলাদেশ কোস্টগার্ড বরিশাল। এই বরিশালে এতবার এসেছি বাট এদিকটা প্রথমবার এসেছি, আমি এর আগে কখনো আসিনি। এটা হচ্ছে কি ওই কীর্তনখোলা নদী তার চর, এটা তো এটা চারিদিকে দ্বীপ, এটা হচ্ছে দ্বীপের মতো একটা। কথা বলতে পার্সোনালি আমার সাথে একটু ভয় লাগে, কারণ কে কোথায় এসে ভিডিও করছি, কে কোথায় এসে বলবে যে আমাদের ভিডিও কেন করছেন বা এরকম এরকম। তখন লাস্টে দেখা গেলো মোবাইল টোবাইল সব কিছু ক্যামেরা কেড়ে রেখে দিল, যাই হোক পুরো বস্তি টাইপ, এটা বলতে পারেন বস্তি বস্তি না পুরো বস্তি, যাই হোক নদীর পারে কোন দিক দিয়ে যাবো কে জানি। ঘর বাড়ি মানুষজন কেমন থাকে দেখেছেন, নদীর পারে কোন দিক দিয়ে যাবো ভাই, কোন দিকটা সুন্দর কোন দিকটা সুন্দর, এদিকে সব সুন্দর। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এদিকে যাই বা এখানে ঘর বাড়ি রয়েছে পুরো বস্তি মতো। চলো সামনের দিকে যাই,
এখানে অনেকগুলো ঘর বাড়ি রয়েছে দেখতে পাচ্ছি, মানুষজন এখানেও থাকে। যাই সামনের দিক দিয়ে ঘুরে আসি। এখানে কি আরো কোনো প্রোগ্রাম হচ্ছে? আমি এখানে ভিডিও করছি না, অনেকে দেখে আমাকে দেখে দৌড়ে চলে যাচ্ছে। আসলে গ্রাম, এটা গ্রামের মতোই তো, গ্রামের মানুষজন একটুখানি সহজ সরলই হয়। তো যাই ভিডিও, আমি এদিকটা প্রথমবার আসলাম ভাই, পুরো অন্যরকম। দেখুন জায়গাটা কীরকম, দেখুন কেমন লাগছে তোমার এই জায়গাগুলো, দেখুন কেমন পুরো একদম ভিতরে একদম। বাই গড, ও আচ্ছা এবারে বুঝলাম, ওই যে বরিশাল লঞ্চঘাট থেকে এই জায়গাটা দেখা যায়, চর পড়ে আছে একটা জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। আমরা হাঁটতে হাঁটতে এখানে চলেও এসেছি, মানে কি এই হচ্ছে কি আমাদের কারবার, ভবপুরে যারা হয় না তাদের কারবার এরকমই হয়। আচ্ছা এখানে না, এখানে বাদ দিয়ে রেখেছে, মানে যারা হচ্ছে কি এখানে থাকে তাদের জন্য। আমরা এখন ওই পারটা ছিলাম, এই পারটা এসেছি। সামনে কোস্ট গার্ড রয়েছে দেখতে পাচ্ছি। আসলে এদিকে আবার আসা বারণ ঠারণ কিনা কে জানে। ওই যে পিছনের দুটো ছোটো ভাই, তাদের সাথে আলাপ হচ্ছিল, তারা বলছে এখানে পরিবেশটা খুব একটা ভালো না, মানে এখানে কি গাজার ব্যবসা চলে, আমাকে বলছিল, বলে এখান থেকে না থাকাই ভালো। এখানে যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো, এখান থেকে বেরিয়ে তারপর ওখানে দিয়ে যাবো। আসলে চলে চলে, তাতে কি আমাদের যারা এদেশের যদি আমাদের কেউ ধরে, আমাদের দেখলে বুঝতে পারবে আমার সেরকম চলে গেলে কিনা। তোমরা এখানে থাকো সবাই নাকি? বাহ, এই চরে ফুটবল খেলা হচ্ছে, বাহ চলো। না আমি খেলতে পারি না গো, ওরা সবাই হচ্ছে গিয়ে বরিশালে থাকে, ওরা সবাই এখানে খেলাধুলা করে। হ্যাঁ একটা অসুবিধা নেই, অসুবিধা নেই, খেলো খেলো, ঠিক আছে চলো এনজয়। না আমি খেলবো না, তোমরা খেলো, তুমি খেলবে। আচ্ছা এখান থেকে ওই পারে যেতে গেলে ওখান থেকে খাওয়া যাওয়া যায় না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কালার হবে কি দাদা? ভালো ছেলে পুলেগুলো ভালো। আসলে কি এখানকার ছেলে পুলেগুলো, ওদের সাথে আপনি যেরকম ব্যবহার করবেন ওরা সেরকম ব্যবহার রিপ্লে করবে আপনাকে। এবার ব্যাপারটা হচ্ছে যদি বেশি মাথায় তোলেন তাহলে মাথায় উঠে যাবে। নিজের ওয়েট ধরে রেখে ওদের সাথে ভালো ব্যবহার করবেন, দেখবেন ওরাও আপনার সাথে ভালো ব্যবহার করবে। যাই হোক, এই যে এটা হচ্ছে বরিশাল সেই লঞ্চঘাট, এখান থেকে মনে হয় বালি ঠালি তুলছে, আর এখানে হচ্ছে সেই ভোলা যাওয়ার সেই লঞ্চঘাট। আমরা ওইখান থেকে খাওয়ায় উঠবো, চলুন। ময়লা ঘোড়াটা ধরতে পারবে? ধর আমি উঠি আগে, এই যে উঠে গিয়ে ধরি ওটো থাকবে। ও বাপরে, এই ভিডিওতে আপনাদের দেখালাম বরিশালের যে প্রত্যন্ত অঞ্চল ছিল, ঠিক আছে। ওরা বলছে ভিডিও আমাদের লইয়া লইয়া কইরেন ভাই। এটা হচ্ছে বরিশালের সব একদম প্রত্যন্ত অঞ্চল, পোর্ট রোডের আশেপাশে একদম গেঞ্জি এরিয়া, এগুলো বাংলাদেশের রুরাল সাইড। এগুলো রুরাল বলতে কীরকম, আরবানের ভিতরে রুরাল সাইড এগুলো, বুঝতে পারলেন? এখানটা সবসময় সবাই খুব ব্যস্ত থাকে কাজবাজ নিয়ে, একেবারে আমার মনে হয় এখানটায় বস্তি টাইপ, আমি সঠিক কিনে যাই না। তবে আপনারা যারা দেখবেন যারা জানবেন তারা কমেন্ট করে জানাবেন। আচ্ছা এখান থেকে আমাদের সেই খাওয়া পাঠাতে হবে না, 5 টাকা করে নেয়, চলুন যাই। হ্যাঁ যাবো, ওকে দর্শন দান।
আসো ঘরে যান, আরে আসো লাভ মার। তো আমরা সেই নৌকোতে উঠলাম, এই নৌকোতে করে এখন ওই পারে যাবো, 5 টাকা করে এখান থেকে ভাড়া। এই নৌকোতে না আসলে ওইটা আমাদের ঘুরে আসতো, তো একদম সেই ঘুরে ব্রিজের উপর দিয়ে হেঁটে আসতে পারতাম। তো আমরা এখান থেকে নৌকোতে করে চলে যাই, চলুন ঘুরে যাবো ঘুরে দেখতে। যাই হোক চলুন, হ্যাঁ 5 টাকা খুচরো আমার পকেট থেকে দিতি দাদা। ঘোরা যাক, দেখো তোমার মানিব্যাগে 5-10 টাকা আছে কিনা। চলুন যাই আমরা এখান থেকে ওই পারটায়। 10 টাকা পেয়েছো? আরে ওই হবে না, ওই হবে না, ওই হবে, কোন যাবে। আচ্ছা ওই পারে গেছি দাঁড়ো, আমরা এই পারে নাবি। ভাড়াটা দিয়ে উঠে আসো, উঠে আসো। এখানটা আমি আগে এসেছিলাম, এখানটা যখন ঢালু ছিল এখানে আবার এগুলো ফেলে উঁচু করা হচ্ছে। মারপিট হচ্ছে, নরম মাটিটা। যাই হোক আমরা একটু রেস্ট নিই, অনেক ঘোরাফেরা হলো, এবার একটু রেস্ট নিয়ে তারপরে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, সবাইকে বলো টাটা, বলো দেখা, বলো সবার সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে, বলো সবার সাথে দেখা হচ্ছে, বলো বলো সবাইকে টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বলো টাটা।